অবভিয়াসলি এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কুমিল্লা টিমের জন্য, বিকজ আমরা পুরো বিপিএলটাই ভালো ক্রিকেট খেলেছি, বাট গত ম্যাচটা আমাদের প্ল্যান ওয়াইজ আমরা কোনো কিছুই ক্লিক করতে পারি নাই ব্যাটিংটা। বাট আমাদের প্ল্যান করেছিলাম অনেক অনেক, আজকে ম্যাচে কী করতে হবে এগুলো নিয়ে অনেক প্ল্যান ছিল। আমরা আজকে ব্যাটিং, আমরা যখন বোলিংয়ে গেছি তখন প্ল্যান ওয়াইজই আমাদের সব কিছু ছিল, এই জন্য হয়তো তাদেরকে আমরা খুব কম রানে রাখতে পেরেছিলাম। ব্যাটিংয়ে আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি ওটা প্ল্যানটাই ছিল যে আমরা সুনীলকে দিয়ে ওপেন করাবো, সুনীল যদি ফায়ার আপ হয়ে যায় তাহলে যে কোনো টিমের জন্যই মানে প্রবলেম হয়ে যাবে। এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে এবং যার জন্য খেলাটা খুব ইজি হয়ে গেছে। দেখুন সুনীলকে লাস্ট আমরা ছয়ে ব্যাটিং করাচ্ছিলাম, তো ওই জায়গায় আসলে ওরও কিছু করার নাই, কারণ ওইখানে গিয়ে পুরান বল হয়ে যায়, ওখানে ও তো সবসময় অ্যাটাকিং প্লেয়ার, সো ওইখানে ও ডেথ ডেথ টাইমে যখন ব্যাটিং করে তখন কিছু করা থাকে না। তো আমাদের কাছে মনে হয়েছে যে সুনীল যদি ওপরে ব্যাটিং করে, ও যদি দুইটা তিনটা ওভার ব্যাটে ওর বল লাগে, আমাদের টিমের জন্য ভালো কিছু হবে, এবং কাজটা সে সেইটাই করেছে। আর এই তো আর কি, না যখন ফার্স্ট উইকেট পড়ে গেছে অবভিয়াসলি যে কোনো টিমের জন্য কিন্তু প্রেশার থাকে, একটা প্রেশার কাজ করে, আপনি যত রানই চেস করেন না কেন। তো আমার বিশ্বাস ছিল যে আমি আমি গিয়ে একটু টাইম নিয়ে যদি ব্যাটিং করতে পারি তাহলে হয়তো বা পরের ব্যাটসম্যানের জন্য কাজটা সহজ হয়ে যাবে, আমি ফার্স্ট 6 ওভার যদি উইকেটটা না দিই পরের ব্যাটসম্যানগুলো কাজটা আরও ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তো আমি সুনীলের সাথে এই প্ল্যানই করছিলাম যে ওর যখন ব্যাটে লাগতেছিল আমিও ট্রাই করছিলাম যে আমরা ফার্স্ট 6 ওভার যতটা ইউজ করতে পারি, তো কাজটা আমাদের সহজ হয়ে গেছে ওর ব্যাটিংয়ে, ওর ব্যাটিংটাতে, যার জন্য হয়তো বা আমাদের ম্যাচটা খুব ইজিলি আমরা জিততে পারছি। আমি ব্যাটিং নিতাম আজকে, আমাদের ডিসাইড ছিল, ডিসাইড করাই ছিল যে আজকে আমরা ব্যাটিং করব। কারণটা আমরা লাস্ট লাস্ট ম্যাচটা আমরা খুব ভালোভাবে চেস করতেছিলাম না, কারণ এই ধরনের ম্যাচগুলো বড় ম্যাচগুলো আপনি যদি 170-180 করেন যে কোনো টিমের জন্য প্রেশার থাকবে, একটা দুইটা ওভার যদি ড্রট হয়ে যায় আলটিমেটলি প্রেশার, মারতে গেলে আউট হয়ে যাবে পরে ব্যাটসম্যানের জন্য প্রেশার। তো এই সব মিলাই অনেক প্ল্যান ছিল, আর আমাদের যেহেতু বোলিংয়ের অনেক ভ্যারিয়েশন আছে, সো আমরা প্ল্যান করেছিলাম যে যদি আমরা তো প্রত্যেক ম্যাচেই আমরা অলমোস্ট যেগুলো আগে ব্যাটিং করেছি 160-170 করেছি, একটা ম্যাচ ইনফ্যাক্ট আমাদের আউট আমরা মানে খুলনার সাথে হেরে গেছিলাম বোলারের কারণে, যেহেতু মুস্তাফিজ ছিল না অনেক এ ছিল। তো বোলিং ওয়াইজ আমি বলবো যে আমাদের টিম ভালো ভালোভাবে প্রত্যেকটা ম্যাচে কামব্যাক করছে, আই হোপ যে ফাইনালটা এইভাবে কন্টিনিউ করবে। না ওই রকম না, দেখুন ম্যাচ প্র্যাকটিসের মতো বড় প্র্যাকটিস কিছু নাই, কারণ সবাই এখানে ম্যাচ খেলেছে, এবং টি টোয়েন্টি ম্যাচে যদি ব্রেকটা বেশি হয় না তখন টিমের মোমেন্টামটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি বলবো না যে তারা নষ্ট হয়ে যাবে, বাট আমরা যেহেতু রিসেন্টলি ম্যাচ খেলেছি আমাদের আর প্র্যাকটিসটা ওরকম প্রয়োজন মনে করি না কারোর নাই, কারণ কালকে রেস্ট নেবে, পরের দিন যদি ফাইনালের আগে যদি কেউ মনে করে আগে এসে ব্যাটিং করবে তারা ব্যাটিংটা করে নেবে, প্র্যাকটিসটা করে নেবে, তো এটা ওরকম মানে সিগনিফিকেন্ট কোনো মানে এ হবে না, এফেক্ট করবে না। দেখুন খেলাতে তো সবসময় ভুল ত্রুটি থাকবে, এগুলো নিয়েই আসলে আগাইতে হবে। ছোটোখাটো যেগুলো মিস্টেক হয়েছে, হয়তো বা আমরা যখন মিরাজ আর এ যখন ব্যাটিং করেছিল আকবর আলী, তখন আমরা আমরা হয়তো বা লিটল বিট কিছু মিস্টেক করেছিলাম বোলিং চেঞ্জিংয়ে, হয়তো ওই জিনিসগুলো নিয়ে আমরা আর একটু কাজ করবো, কালকে প্ল্যান করবো, তারপরে হয়তো বা ফাইনালে আসবো। না দেখুন এখন এই ধরনের খেলাতে আসলে ফাইনাল ম্যাচে এখন ডুয়া ডাই, এখানে যে ব্রেভ নিয়ে খেলতে পারবে, যারা প্রেশারলেস মানে কাম কুলভাবে খেলতে পারবে, তারা এখানে মানে ম্যাচটা জেতার সম্ভাবনা থাকবে। আমরা আজকে ম্যাচটা এইভাবেই ছিলাম, আমাদের প্রেশার রিলিজ আমরা ম্যাচ খেলেছিলাম, যেটা আমাদের বরিশালের সাথে আমরা করতে পারি নাই। না আমরা চেষ্টা করবো যে ফাইনাল ম্যাচটা আমরা মানে নিজেদের ব্রেভ নিয়ে খেলা।